নমস্কার প্রিয় দর্শক, ইশোপিয়া কুকিং এন্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সবার কাছে। আপনারা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনারা সবার কাছে অনুরোধ। আর ভিডিও দেখার শুরুতে একটা লাইক করে দেবেন, দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আর এখানে আজকে আমি পান ধুচ্ছি, এখানে অনেকগুলি পান ধুয়ে নিচ্ছি, কারণ এই পানগুলি এসেছে কালকে আমাদের ঘরে উৎসব আছে, সেই উৎসবের জন্য অনেকগুলি পান আনা হয়েছে। আর সেই পানগুলি আমি এখন ধুয়ে নিচ্ছি, তারপর পানের ডেটাগুলি ছিঁড়ে ফেলে দেব। আর এখানে 100টা আমি গড়িনি, কিন্তু শুনেছি 100টা এসেছে, কিন্তু আমার মনে হয় এখানে 100টা থেকে বেশি পান আছে। আমি কিছু পান বালতিতে নিয়েছি আর কিছু পান ব্যাগের মধ্যে এখনও রয়ে গেছে, সেগুলি আমি বালতিতে নিইনি, কারণ বালতিতে জায়গা হবে না, আমার ধুতে প্রবলেম হবে, তাই রেখে দিয়েছি। আর কিছুটা বালতিতে নিয়ে ধুয়ে নিচ্ছি, তারপর পানগুলি ছিঁড়ে নেব। আপনারা আমার সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যারা ফার্স্ট আজকে আমার চ্যানেলে এসে ভিডিও দেখছেন, ওনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আগামীতে যে ভিডিওগুলি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে, আর সাথে সাথেই দেখে নেবেন। পান দু আমার শেষ, এখন এই সব পানগুলি একটা একটা করে চিরে নেব, মানে মিডিলে যে ডাটা থাকে সেই ডাটাটা ফেলে দেব। এখানেই সব পান না, অর্ধেক পান আমি রেখে দিয়েছি, অর্ধেক পান ধুয়ে নিয়েছি, আর একটা একটা করে সব ডাটা ফেলে দেব। এতগুলি পানের ডাটা ফেলানো মুখের কথা না, আমি প্রথমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেলছিলাম, পরে আমি বসে গিয়েছি। প্রিয় দর্শকদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিও ভালো লাগলে সবার কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এই ভিডিওতে এই চ্যানেলে প্রতিদিন কুকিং ভিডিও, ব্লগ ভিডিও এইগুলি শেয়ার করে থাকি। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন, ভালোবাসা দেবেন, আমার সঙ্গে থাকবেন। এই দোকান আজকে আরম্ভ করা হবে, তাই শিশু অনুকূল চন্দ্রের সৎসঙ্গ নিবেদন করে আরম্ভ করা হবে। আর সবাই এসেছে, গান কীর্তন হবে, আপনারা সবাই শুনবেন, সঙ্গে থাকবেন আর শুনবেন। অনেক সুন্দর করে সাজানো হয়েছে, শেষ করলাম। সবাইকে জয় গুরু।